হাই এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে বাইনারি যোগফল নির্ণয় করা যায়। সো লেটস স্টার্ট। বাইনারি যোগ করতে গেলে প্রথমে বাইনারি যোগের নিয়মগুলো জানতে হবে, সেগুলো একটু দেখে নাও। যখন আমরা জিরো প্লাস জিরো করবো তখন জিরো পাবো, জিরো প্লাস ওয়ান করলে ওয়ান পাবো, এবং ওয়ান প্লাস জিরো করলে ওয়ান পাবো। নর্মাল যোগের ক্ষেত্রে যে নিয়ম, বাইনারি যোগের ক্ষেত্রে এই অংশটুকুতে একই নিয়ম। কিন্তু যখন আমরা ওয়ান প্লাস ওয়ান করবো তখন আমরা দুইয়ের পরিবর্তে বাইনারিতে পাবো ওয়ান জিরো, এবং যখন তিনটে ওয়ান প্লাস করবো তখন তিনের পরিবর্তে বাইনারিতে পাবো আমরা ওয়ান ওয়ান। যখন এখানে দুটো ডিজিট চলে আসবে, এই জিরোটা আমরা যোগ করার সময় বসিয়ে দেব এবং বাঁদিকের এই ওয়ানটা ক্যারি বা হাতে থেকে যাবে। এটার ক্ষেত্রেও তাই, ডান দিকের ওয়ানটা আমরা ওখানে বসিয়ে দেব এবং বাঁদিকের এই ওয়ানটা ক্যারি বা হাতে থেকে যাবে। এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। উদাহরণ নম্বর ওয়ান, সাপোজ একটা বাইনারি সংখ্যা এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো, এই সংখ্যাটাকে ওয়ান জিরো জিরো ওয়ান এই সংখ্যাটার সাথে যোগ করতে হবে। এখানে দেখো জিরো প্লাস ওয়ান করলে আমরা শিখেছি এখানে ওয়ান হয়, সো এখানে ওয়ান লিখলাম, হাতে কোনো কিছু থাকছে না। ওয়ান প্লাস জিরো করলে এখানে ওয়ান হচ্ছে, হাতে কোনো কিছু থাকছে না। জিরো প্লাস জিরো করলে জিরো হয়, হাতে কিছু থাকছে না। ওয়ান প্লাস জিরো করলে ওয়ান হয়, এবং এখানে এই বাঁদিকে একটাই ওয়ান আছে, এই ওয়ানটা এখানে আমরা বসিয়ে দেব। খুব সহজে হয়ে গেল বাইনারি যোগ। এবার আরেকটু বড় সংখ্যা নিয়ে আরেকটা উদাহরণ দেখাই, তাহলে আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সাপোজ একটা নাম্বার এখানে আমি নিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এর সাথে আমরা যোগ করব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এবার দেখো এই সংখ্যাটা যোগ করার জন্য আমরা ডান দিক থেকে হিসাব করব। ওয়ান প্লাস ওয়ান করলে আমরা জানি এখানে ওয়ান জিরো হয়, ওয়ান জিরোয়ের জিরোটা এখানে বসাবো এবং হাতে থেকে যাবে ওয়ান। ওকে, এই ওয়ানটা বাঁদিকের এই সংখ্যার সাথে যোগ করব। বাঁদিকে দেখো দুটোই জিরো আছে, জিরো প্লাস জিরো করলে জিরো, এবং তার সাথে এই হাতের ওয়ান নিয়ে আমরা আলটিমেট এখানে ওয়ান পেয়ে যাব, অর্থাৎ হাতের ওয়ানটা এখানে বসিয়ে দেব। বাঁদিকে এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান করলে আবার আমরা জিরো পেয়ে যাই, হাতে থেকে যাচ্ছে ওয়ান। এখানে দুটোই জিরো থাকার জন্য এই হাতের অনটা এখানে বসে যাবে। আবার দেখো এখানটায় ওয়ান প্লাস ওয়ান করলে আমরা পেয়ে যাব জিরো, এবং হাতে থেকে যাচ্ছে ওয়ান। এই ওয়ানটার সাথে উপরের এই ওয়ানটা যোগ করলে আমরা আবার ওয়ান জিরো পেয়ে যাচ্ছি, সেই জন্য এখানে আমরা জিরো লিখব এবং হাতে থেকে যাচ্ছে ওয়ান। এই ওয়ানের সাথে জিরো যোগ করলাম, ওয়ান প্লাস জিরো করলে ওয়ান, এবং সেই ওয়ানের সাথে আবার এই ওয়ান যোগ করলাম। ওয়ান প্লাস ওয়ান করলে আমরা জানি এখানে ওয়ান জিরো হয়, সো এখানে আমরা আবার জিরো লিখব এবং হাতে ওয়ান থেকে যাবে। এবার এই ওয়ানের সাথে এই ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান জিরো, এবং হাতের ওয়ানটা বাঁদিকে এখানটায় লিখে দেবো। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তোমরা একটা কাজ করতে পারো, এরকম ধরনের ভিন্ন ভিন্ন বাইনারি সংখ্যা নিয়ে যোগ করা প্র্যাকটিস করো, এবং সেগুলো আমাকে সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করে জানাতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। এক্ষুনি গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইক অ্যান্ড ফলো করে রাখো, কারণ ওখানে আমি তোমাদের জন্য বিভিন্ন রকম পরীক্ষার সাজেশনগুলো দিয়ে থাকি, এবং আমি চেষ্টা করি তোমাদের সব ম্যাথগুলো চেক করে তার প্রপার রিপ্লাই দেওয়ার। এখন দেখব উদাহরণ নম্বর তিন, যেখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো একটা পয়েন্টের বাইনারি সংখ্যা আছে, যে সংখ্যাটার সাথে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটা যোগ করতে হবে। বাঁদিকে এখানে দেখো দুটো ডিজিট কম আছে, সো এই জায়গাটা আমরা জিরো দিয়ে কভার করে দিলাম, কারণ বাঁদিকে জিরোর কোনো ভ্যালু নেই। এবার যোগটা করি, জিরো প্লাস ওয়ান করলে এখানে আমরা ওয়ান পেয়ে যাব, হাতে কিছু থাকছে না। ওয়ান প্লাস ওয়ান করলে এখানে জিরো পাবো, হাতে থেকে যাচ্ছে ওয়ান। উপরের এখানে দুটোই জিরো থাকার কারণে এই হাতের ওয়ানটা এখানে বসে গেল, পয়েন্টের সোজা পয়েন্ট লিখলাম। ওয়ান প্লাস ওয়ান করলে আমরা পেয়ে যাচ্ছি জিরো, এবং হাতে থেকে যাচ্ছে ওয়ান। এখানে দেখো একটা হাতের ওয়ান এবং বাকি দুটো ওয়ান, অর্থাৎ তিনটে ওয়ানের মধ্যে যোগ করলে বাইনারি যোগের নিয়ম অনুসারে আমরা পাই ওয়ান ওয়ান। সো এখানে আমরা ওয়ান লিখব এবং হাতে থেকে যাবে ওয়ান।
উপরে দুটোই জিরো থাকার কারণে এই হাতের অনটা এখানটাই বসে গেল এবং লাস্টে এখানে ওয়ান প্লাস জিরো করলে ওয়ান পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার উদাহরণ নম্বর চারে দেখব এরকম তিনটে বাইনারি সংখ্যাকে কিভাবে যোগ করতে হয়। দেখো এখানে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান করলে এখানে আমরা আলটিমেট ওয়ান পেয়ে যাব, কোনো ক্যারি থাকছে না। ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে আমরা যেহেতু ওয়ান ওয়ান পাই তার জন্য এখানে ওয়ান লিখব এবং ক্যারিতে ওয়ান থেকে যাবে। এই ক্যারি ওয়ানের সাথে এই ওয়ানটা যোগ করলে ওয়ান প্লাস ওয়ান জিরো পাই, ক্যারি ওয়ান হয়ে যাচ্ছে। এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, টোটাল তিনটে ওয়ান প্লাস হচ্ছে। সো তিনটে ওয়ান প্লাস করলে আমরা পাই ওয়ান ওয়ান, তার জন্য এখানে ওয়ান লিখব এবং ক্যারিতে এখানে ওয়ান থেকে যাবে। এখানে দেখো এই ক্যারি ওয়ান এবং বাকি আরেকটা ওয়ান আছে। সো ওয়ান প্লাস ওয়ান করলে আমরা পেয়ে যাব ওয়ান জিরো, তার জিরোটা এখানে লিখব এবং বাদিকে আবার ক্যারিটা লিখে দেব। এবার এই ক্যারি ওয়ান এবং বাকি এখানে দুটো ওয়ান আছে, অর্থাৎ তিনটে ওয়ান পেয়ে গেলাম। তিনটে ওয়ান যোগ করলে আমরা পেয়ে যাই ওয়ান ওয়ান, তার জন্য ওয়ান লিখলাম এবং এখানে ক্যারি ওয়ান থেকে গেল। এবার এই ক্যারি ওয়ান এবং এই উপরের ওয়ান মিলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো লিখলাম এবং বাদিকে আর কোনো সংখ্যা না থাকায় ক্যারি ওয়ানটা অর্থাৎ হাতে থাকা ওয়ানটা এখানটায় লিখে দেবো। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট বা কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সব ডাউট বা কোয়েরি ক্লিয়ার করে দেওয়ার। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, মাস্টার একাডেমিকের পাশে থাকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।